हेलो फ्रेंड्स, वेलकम टू एमएम इंस्टीट्यूशन, दिस इज मोलॉय। आशा करो तुमको ভালো আছো। তো এর আগে আমি একটা সতর্কবার্তা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, যেটার পার্ট 2 এখন বানাচ্ছি বলতে পারো। পার্ট 1 অর্থাৎ সতর্কবার্তা নিয়ে যে ভিডিওটা আছে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। ওই ভিডিওটা দেখা খুব ইম্পর্টেন্ট, ওই ভিডিওটা দেখার পরেই এই ভিডিওটা দেখবে, ঠিক আছে? কারণ ওই ভিডিওটায় বলে রেখেছি কিছু কিছু পয়েন্ট বলেছি যেগুলো তোমাদের খুবই দেখা গুরুত্বপূর্ণ। তো এর পরে টপিকে নিয়ে আজকে এখনের ডিসকাশন। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এটা রিকোয়েস্ট রইলো। আর সাথে বলবো, যদি আমার চ্যানেলে নতুন থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এই জায়গায় দাঁড়িয়ে সত্যি আমাদের ভিডিওগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ এই জায়গায় দাঁড়িয়ে প্রসিডিউর ফুল চেঞ্জ তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই বন্ধু বান্ধবদের শেয়ার করো, আমাদের মতামতগুলো নাও, আমাদের বলছি মানে আমাদের যে ইউটিউব কমিউনিটি আছে, আমি বলবো আমাকে ফলো করো, তোমরা যাদেরকে বিশ্বস্ত মনে হয় তাদেরকে ফলো করো, তোমরা অবশ্যই দেখো তাদের ভিডিও, দেখো আমার ভিডিও, দেখো আমি বলো এই জায়গায় দাঁড়িয়ে প্রসিডিউরটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক কিছু চেঞ্জ হতে চলেছে। এই ফর দ্য ফার্স্ট টাইম অ্যাসাইনমেন্ট অনলাইন হচ্ছে। এছাড়াও আমাদের সেকেন্ড চ্যানেল যে আছে স্টাডি জগৎ, তোমরা ওখানে যাও সাবস্ক্রাইব করে রাখো। অ্যাসাইনমেন্ট টাইমে তোমাদের লাইভ ভিডিও নোট সব দুটো চ্যানেলে দিয়ে দেওয়া হবে। এছাড়াও যে তোমাদের যে স্ক্রিনশটগুলো সেগুলো পিডিএফ আকারে আমাদের অফিসিয়াল সাইট mminstitution.com এ ওখানে আপলোড করে দেওয়া হবে। আর ইতিমধ্যে আগের বছরের প্রিভিয়াস এক্সামের কোশ্চেন ব্যাঙ্কের উত্তরপত্র প্লাস স্ক্রিনশটগুলো পিডিএফ আকারে দেওয়া আছে mminstitution.com, তোমরা ওখানে যাও, চেক আউট করো, ডাউনলোড করে নাও, এতে তোমাদের সুবিধা হবে। এবার আসি মেইন টপিক। আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমরা চাইলে অন্য সেন্টারদেরকে দিয়ে করাতেই পারো, অবশ্যই কিন্তু কিছু প্রসিডিওর মেনটেন করতে হবে, কিছু জিনিস মাথায় রাখতে হবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাট আমি এই ভিডিওতে বলবো, যারা নিজে এক্সাম দিতে চাইছো, কারণ তোমাদের বলেই দেওয়া হচ্ছে, চেষ্টা করো নিজের ডিভাইস থেকে নিজে এক্সাম দেওয়ার। তো নিজের ডিভাইস থেকে নিজে এক্সাম দেওয়ার সব থেকে ডিফিকাল্ট পয়েন্ট যদি বলবো, সেটা হচ্ছে পজ কাউন্টিং। ওদের সিকিউরিটি সিস্টেম মানে ইউনিভার্সিটির সিকিউরিটি সিস্টেম কিন্তু অনেক স্ট্রং করা হয়েছে, এটা সিনিয়রদের সাথে কথা বলে জানতে পেরেছি। এটা আমার ওপিনিয়ন নয়, এটা ওনাদের সাথে কথা বলে আমি যা জানতে পেরেছি তাই দিচ্ছি, তাই সেগুলো আমি তোমাদেরকে ডেলিভার করছি বা শেয়ার করছি। তো ওনাদের বক্তব্য হচ্ছে যে অনলাইন যে প্রসিডিওরটা আছে সেটা অনেকটা স্ট্রং করা হয়েছে, অর্থাৎ পজ কাউন্টিং আগেবারে কিন্তু অনেক লেটে হতো। অর্থাৎ ধরো একটা পরীক্ষা, একটা প্রশ্ন যদি একটু টাইম থাকতো, মানে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট যে টাইম থাকে, সেটা কিন্তু এই পজ কাউন্টিং কিন্তু টাইম অনেক শর্ট থাকবে, অনেক অল্প থাকবে। তাই তোমাকে উত্তরপত্র অনেক ফাস্ট করতে হবে, আর উত্তরপত্র ফাস্ট না করতে হলে কিন্তু পজ কাউন্টিং হবে। আর নিজে নিজে যদি পরীক্ষা দাও, তোমাকে অবশ্যই দুটো ডিভাইস রাখতে হবে, একটা ডিভাইস পরীক্ষা দেওয়ার জন্য আর একটা ডিভাইস সার্চ করার জন্য, কারণ তোমরা জেনেই গেছো যে কোশ্চেন ব্যাংক পাবলিশ করছে না, আর কোথা থেকে প্রশ্ন আসবে এটা তোমরা জানো না। আর রিডিউস সিলেবাস যদি বলি, রিডিউস সিলেবাস 70%টাও কিন্তু অনেকটা, এমনটা নয় যে একটা অল্প ইলেকট্রনিক্স সিলেবাস, ছোট্ট একটা সিলেবাস এখান থেকে আসছে, অনেকটা বড় সিলেবাস, এমনটাও নয়, ভালো মতো বড় সিলেবাস আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথা থেকে প্রশ্ন আসবে তুমি কিন্তু জানো না, তাই তোমাকে গুগলের হেল্প কিন্তু নিতে হবে। তাই গুগলের হেল্প নিতে গেলে তোমাকে দুটো ডিভাইস রাখতে হবে, একটা ডিভাইসে পরীক্ষা দেওয়া আর একটা ডিভাইসে সার্চ করা। এই সার্চ যে করবে, এই সার্চটাও কিন্তু অনেক ফাস্ট করতে হবে, কারণ ফাস্ট করতে পারলে তবেই তুমি অ্যান্সার করতে হবে, নাহলে কিন্তু পজ কাউন্টিং হবে। আর পজ কাউন্টিং হলে তোমার জানো যে 9টা 100 নম্বরের জন্য 9টা পজ কাউন্টিং আছে, আর এই জন্যই তোমাদের কিন্তু 3 ঘন্টা করে টাইম দেওয়া হচ্ছে। টাইমটা কিন্তু ওই জন্যই বাড়ানো হয়েছে, কারণ সার্ভার ডাউন হবে, পজ কাউন্টিং হবে, এক্ষেত্রে তোমাদের কিন্তু তোমরা কিন্তু প্রবলেম করতে পারো। তাই যারা যারা এক্সাম দিচ্ছ, নিজে এক্সাম দিচ্ছ, আমি অবশ্যই বলবো কোনো না কোনো সেন্টারের সাপোর্ট নাও। হয়তো তোমরা তার সেই সেন্টারকে দিয়ে এক্সাম না দিই, তাদের যে সাপোর্ট সিস্টেম আছে, কারণ আমাদের সাপোর্ট সিস্টেম আছে, অল্প সব কিছু প্রাইজ আমরা সাপোর্ট সিস্টেম দিচ্ছি। তো তোমরা যদি চাও তোমাদের আমাদের সাপোর্ট নিতে পারো, তো তোমরা সাপোর্ট নাও। এই জায়গায় দাঁড়িয়ে দেখো, অ্যাসাইনমেন্ট ফেল করে গেলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে না, মানে পরীক্ষা ধরো এইবারের পরীক্ষায় বসতে পারবে, কিন্তু নেক্সট টাইম অ্যাসাইনমেন্ট ফেল করে তোমার যখন রেজাল্ট হাতে আসবে, দেখবে অ্যাসাইনমেন্ট ফেল করে গেছো, তখন কিন্তু পরের বছর আবার সেম প্রসিডিউর, সেম অ্যামাউন্ট খরচ করতে হবে, আবার সেম একটা হেডেক সম্পূর্ণটা কিন্তু খুবই ডিফিকাল্ট। তাই অ্যাসাইনমেন্ট পাস করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই তোমরা সেন্টারের হেল্প নাও, কোনো না কোনো সেন্টারে, আমি বলবো না যে আমার সেন্টারে হেল্প নাও, তবে এখানে যতগুলো সেন্টার আছে সমস্ত সেন্টারেই খুব ভালো কাজ করছে। তো যাও, তোমাদের বিশ্বস্ত, তোমাদের যাদের মনে হয় অবশ্যই তোমরা কানেক্ট হয়ে যাও, কন্ট্যাক্ট করো। আমি এই নিয়ে আগেও কথা বলেছি, আমি আবারও বলবো, এটা এখন এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেন্টারের সাথে যুক্ত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, নাহলে হয়তো একে হ্যান্ডেল করতে পারো না। আর তুমি যদি মনে করো আমি একে হ্যান্ডেল করতে পারবো, এদিক ওদিক নোট কালেক্ট করে, এই গ্রুপ ওই গ্রুপ থেকে নোট কালেক্ট করে নিজে পরীক্ষা দিয়ে হ্যান্ডেল করতে পারবো, তো খুব ভালো কথা, কোনো সমস্যা নেই, তোমরা গো ফর ইট, পরীক্ষা দাও,
জাস্ট এটুকুই একটা আপডেট দেওয়া ছিল। যারা যারা একা পরীক্ষা দিয়ে ভাবছো তো অবশ্যই মাথায় রেখো পজ কাউন্টিং এটা বলে ব্যাপারটা কিন্তু অনেক শর্ট করে দিয়েছে, শর্ট টাইম হয়েছে, তাই এক্ষেত্রে কিন্তু একটু মাথায় রেখো, মানে দেখো পজিটিভটা মেনটেন করো। তাই হোক এটুকুই একটা আপডেট দেওয়া ছিল। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।